Hello viewers, assalamu alaikum. Welcome back to my khichdi family and আমাদের ডিনারের আয়োজনে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে খুবই একটা ফাঁকিবাজি চটজলদি তবে হেলদি একটা ডিনার আমরা বানাচ্ছি এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আপনার কখন মনে হয় যে আজকে রান্না করতে ইচ্ছা করতেছে বাট হেলদি খেতে চান, তাহলে আপনারা কিন্তু এইভাবে স্বল্প সময়ে খুব সুন্দর একটা ডিনার বানাতে পারেন। তো এটার জন্য যেটা লাগবে, বাসা কিছু ভেজিটেবলস লাগবে, আর লাগবে হচ্ছে অ্যাভোকাডো। অ্যাভোকাডো দিয়ে ওয়াকামোলিটা বানালে সেটা সব সব কিছুর সঙ্গে খাওয়া যায়, ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে। তো এখানে আমি ভেজিটেবলটা সল্টেড করে নিচ্ছি, যেখানে নিয়েছি আমি জুখিনি, ব্রোকলি, ব্যানানা পেপার, ক্যাপসিকাম, স্যালারি, একটু কুচি করে পেঁয়াজ দিয়েছি, রসুন কুচি দিয়েছি এবং তার সঙ্গে দিয়েছি চিলি ফ্লেক্স, ব্ল্যাক পেপার অ্যান্ড সল্ট। আর বাটারের মধ্যে এটা আমি এখন সল্ট করে নিচ্ছি। আর এদিকে রয়েছে পিঠা ব্রেড, যেটা হচ্ছে এটা কিন্তু নানের মতো দেখতে, বাট এটা পিঠা, এটার কোনো স্মেল পাবেন না আপনারা। এটা খেতে খুবই ভালো লাগে, জাস্ট বাটার দিয়ে একটু হালকা এপাশ ওপাশ করে নিলাম। আর এদিকে এখন আমার মোটামুটি ডিনার রেডি। তো আমরা সঙ্গে স্যুপ আছে আর এখন পিঠা ব্রেডের সঙ্গে যেটা আমরা নিব ওয়াকমোলিটা। আমরা নর্মালি যখন একটা বার্গার খাই বা তখন আমরা মেয়োনিজ ইউজ করি না, আপনারা ওয়াকমোলিটা এইভাবে তার পরিবর্তে ইউজ করতে পারেন। তো এটা আপনারা কিন্তু টর্টিয়া দিয়ে বা রুটি দিয়ে পরোটা দিয়েও এভাবে খেতে পারেন, রোল করে খেতে পারেন বা একটার উপরে একটা দিয়ে স্লাইসের মতো করে আপনারা ডাবল শেপে খেতে পারেন। তো আমি এখানে ওয়াকমোলিটাকে দিয়ে দিচ্ছি। ওয়াকমোলির মধ্যে যেটা আছে মানে অ্যাভোকাডো লাগবে, তার সঙ্গে আমি পেঁয়াজ কুচি করে ছোটো ছোটো ডাইস করে দিয়েছি, একটু কাঁচামরিচ, ধনে পাতা, লবণ আর একটু একটু লেবু চিপে দিয়েছি, জাস্ট এটা মিক্স করে ভালো করে। এবং এটা খুবই টেস্টি খেতে, তো এটা ভাতের সঙ্গে খেতে পারেন, পোলার সঙ্গে খেতে পারেন, অ্যাজ আই সেড এনি রুটি বা আপনারা বা কোনো বানের সঙ্গেও দিয়ে ভাবে খেতে পারেন। তো এর সঙ্গে আমি একটু শাক নিলাম, তার সঙ্গে যে ভেজিটেবলটা আমি সল্টেড করলাম, ক্যারামেলাইজ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এটা সাইডে রেখেও খেতে পারেন, এটার মধ্যে দিয়ে রোল করেও খাওয়া যায়, যে যেভাবে খেতে চায়। আর একটার উপরে আমি একটু আবার ইয়ে করে নিচ্ছি, এটা আপনি টাপে দিয়েও খেতে পারেন অথবা এটা আরেকটা ইন্ডিভিজুয়ালি এটার উপরে আবার সবজি টবজি দিয়ে আপনারা খেতে পারেন। তো ডিম পোস্ট করা হচ্ছে, এর উপরে যাবে ডিম। আপনারা যদি মিট দিতে পারেন, যেমন অনেক সময় যে টার্কি স্লাইস পাওয়া যায়, আর ওগুলো কিন্তু হালালও পাওয়া যায়, টার্কি স্লাইস বলেন, চিকেন স্লাইস বলেন, বিফ স্লাইস বলেন, এগুলো কিন্তু পেটিগুলো কিন্তু হালাল পাওয়া যায়, সেগুলো আপনারা এর পরিবর্তে ইউজ করতে পারেন। তো ডিম্পোস হয়ে গেছে, ডিম্পোসটা দিয়ে দিলাম। লুক অ্যাট দ্যাট, ইট লুকস ইয়ামি। এটা আসলে খেতে অনেক হেলদি এবং টেস্টি, অবশ্যই বাসা ট্রাই করবে। ওকে, তারপর তুমি কি এটা এভাবে কেটে কেটে খাবা নাকি? আমি তো হলে রোল করে খেয়ে ফেলতাম। I'm not going to make a roll. I'm going to make two separate sides. Oh, acha. Ki sara bara kore nilo. That's why I make two bread, okay? Acha. Tarpor ki korba? Cut it. Okay. She hat diye murae dhore khawa jay. Tar eto style khawar. Tarpor ki hobe? এই তো ঘুরে ঘুরে পেটেই যাবে। তো ডিম তো যায় নাই, ডিম আসবে আসবে। ওকে এন্ড নাও হিয়ার হিয়ার হিয়ার। ওকে বিসমিল্লাহ, টেস্টি। ওকে দেখ, তো এইটা হচ্ছে আপাতত তার এখন ডিনার চলতেছে এইটাই। ভেজিটেবল স্যুপ। ওকে, সো এই হলো আমাদের রাতের ডিনারের আয়োজন আর কি। তো এই হলো আমাদের টোনাটুনির একটা মানে স্বল্প সময়ে একটা ডিনারের আয়োজন হলো এবং আমরা এখন খাবো দুজনেই। তো আশা করছি আপনাদেরকেও এই রেসিপিটা ভালো লেগেছে, অবশ্যই পাশে ট্রাই করবেন। আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি আমাদের জন্য, দোয়া করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।